আইনশৃঙ্খলা বজায় রাখার স্বার্থে শনিবার খয় জেলার শীর্ষ প্রশাসনিক আধিকারিক এবং আরক্ষাকর্তাদের সঙ্গে বৈঠক করেন মুখ্যমন্ত্রী মানিক সাহা তার সঙ্গে উপস্থিত ছিলেন প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্য শান্তিপূর্ণভাবে নির্বাচন এবং গণনা সম্পন্ন হওয়ার পরেও বিরোধী রাজনৈতিক শক্তি এবং স্বার্থান্বেষী মহল নানান ধরনের অপপ্রয়াস আর গুজব ছড়িয়ে শান্তিকে বিঘ্নিত করার চেষ্টা করছে বলে উল্লেখ করেন মানিক সাহা তবে অপরাধী কাউকে ছাড়া হবে না এবং কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে বলে হুঁশিয়ারি দেন মুখ্যমন্ত্রী ইতিহাসেতে এইরকমভাবে শান্তিপূর্ণভাবে ইলেকশন হয়নি এবং দুই মার্চ যে রেজাল্ট বেরোলো সেখানেও কিন্তু এত সুন্দরভাবে ইলেকশন ত্রিপুরার ইতিহাসে হয়নি আপনারা সাংবাদিক বন্ধুরা আপনারা এটা কিন্তু স্বীকার করেন অপোজিশন পার্টির লোকরাও কিন্তু এটা বলছে কিন্তু কেন এইরকম হলো বিভিন্ন জায়গার মধ্যে বিরোধী দলের যারা আমরা দেখছি উস্কানিমূলক এইসব করছে গুজব রটাচ্ছে আরও কিছু স্বার্থন্বেষী মহল থেকেও এটার চেষ্টা চালাচ্ছে কিন্তু কাউকে ছাড়া হবে না এতটুকু আমি বলতে পারি অলরেডি প্রায় উপর লোককে অ্যারেস্ট করা হয়েছে এবং প্রয়োজনে আরও যেখানে যেখানে যারা এই ধরনের ঘটনা বা প্ররোচনামূলক কাজ করবে কাউকে আইন আইনের পথে চলবে এবং কাউকে ছাড়া হবে না আমি এর জন্য এসেছি আমরা সবাই মিলে এখানে একটাই আবেদন রাখব যে মানুষ কিন্তু শান্তি চায় মানুষ অশান্তি চায় না শান্তিপূর্ণভাবে আমরা বসবাস করতে চাই এখানে জাতি জনজাতি আমরা সবাই মিলে একসাথে এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা আমরা করতে চাই এবং এত একটা সুন্দর পরিবেশে হয়ে গেল তো যে কারণে নিন্দুকেদের কিন্তু সমস্যা হচ্ছে যারা এত সুন্দরভাবে সব কিছু কেন হবে তো আদর্শে মজবুর আগের থেকে এই অভ্যেস হয়ে গেছে একটা অপসংস্কৃতি নির্বাচনোত্তর সন্ত্রাস এখন কিন্তু সেরকম ছিল না কিন্তু হঠাৎ করে আবার বলে না এটা না করলে নাই হয় আবার ওনাদেরকে আমি হুঁশিয়ারি করছি সে যেই হোক সবাই জানে কারায়ের পেছনে আছে তাদেরকে কোনো অবস্থায় ছাড়া হবে না ইতিমধ্যে দুশো অপরাধীকে গ্রেপ্তার করা হয়েছে এবং আগামীতেও আইন শৃঙ্খলা শক্ত হাতে সামাল দেওয়া হবে বলে মুখ্যমন্ত্রী জানান রাজ্যের মানুষ শান্তি চায় এবং শান্তির লক্ষ্যেই নিজেদের রায় দিয়েছে বলে উল্লেখ করেন তিনি ব্যুরো রিপোর্ট আর ই নিউজ